তো ভিউয়ার্স ভাইরা আবারো আসসালামু আলাইকুম, আবারো জানাচ্ছি আপনাদের বিকেএম মিডিয়ার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সদ্য ভাজন আমার আঙ্কেল যিনি মিডিয়ার সাথে সবসময় থাকেন, তিনি সময় দেন আমাদেরকে ভালোবেসে, কারণ এখানে ভালো কিছু হয়, খেলাধুলা একটি ভালো জিনিস। আপনারা বিকেএম মিডিয়াকে ভালোবেসে প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যেন সুন্দর সুন্দর খেলা উপহার দিতে পারি। কি পর্বে আপনারা দেখেছেন সেই সুদূর উত্তরা থেকে যিনি রবিউল ভাইকে হারিয়ে রবিউল ভাইয়ের স্টেকে 14টি পয়েন্ট নিয়ে তিনি সুন্দর খেলে, তিনি মানুষটিও সুন্দর, এর মিডিয়াতে তার আগমন হয়েছে। সেই কোয়ার্টার ফাইনালে তিনি লড়ে যাচ্ছেন মিজানের বিপক্ষে, সেই বিপ্লব ভাইকে আমি আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিপ্লব ভাইয়ের সাথে যিনি একদিন এগিয়ে আছেন আমাদের এই ছোট ভাই, প্রাণ প্রিয় আদরের ছোট ভাই মিজান ভাই, অত্যন্ত সুন্দর খেলে থাকেন। আমি মিজান ভাই কেমন দর্শক শ্রোতা, দুটি গেম হয়ে গেলে রেজাল্ট হয়ে যাবে, আর এই গেমটি যদি বিপ্লব ভাই জিতে তাহলে তৃতীয় গেমের ফলাফল। যাই হোক, স্টেক করেছিলেন আমাদের মিজান ভাই, না এখন রানিং স্টেপ, দ্বিতীয় গেমটি শুরু হতে যাচ্ছে এখন বিপ্লব ভাইয়ের স্টেক। দর্শক শ্রোতা, আমার বলার কিছুই নেই, আজকে বিকেএম মিডিয়াটি একটু একটু করে দেশ বিদেশে সর্বোচ্চ ছড়িয়ে গেছে। আপনারা প্লিজ এই খেলাধুলাকে ভালোবেসে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। সুন্দর স্ট্রাইক, আমাদের বিপ্লব ভাই সুন্দর স্ট্রাইক করেছেন, দেখা যাক কিন্তু আজ পর্যন্ত কি করতে পারে। আমাদের অনু ভাই কেন জানি দূরে দূরে থাকে, আমিও বলে ফেলি, বলতে শেষ হলে মোবাইলকে আমি রিকোয়েস্ট করছি। সুন্দর খেলেন, সুন্দর খেলেন আমাদের বিপ্লব ভাই। মিজান ভাই এসেছেন কোয়ার্টার ফাইনালে সেই মনির ভাইয়ের সাথে ডিসাইড গেমে জিতে। আমাদের সেমি ফাইনাল তিনজন প্রতিযোগী পেয়ে গেছে, আজকে যিনি বিজয়ী হবেন তিনিও চলে যাবেন সেমি ফাইনালে। যে তিনজন হলেন তার মধ্যে আমাদের কচি ভাই এবং লাল বাবু ভাই, আর আমি গিয়েছি সেমি ফাইনালে। আজকে যিনি উঠবেন মিজান ভাই বা বিপ্লব ভাই, তাদের লটারির মাধ্যমে তাদের সাথে আমাদের প্রতিযোগী হবে, ইনশাল্লাহ আগামীকাল সেমি ফাইনাল খেলা হবে, সেটিও আপনারা দেখবেন। দেখছেন আমাদের দুটো ভাই কি করে বুটিকে জিনিস করা যায়। বড় ভাই বলার কিছু নেই, সবগুলো গুটি হয়তো তিনি এমনিতেই ফেলে দিতে পারতেন, যাই হোক সুন্দর মেরেছিলেন। ডাইরেক্ট হওয়ার যাওয়ার কারণে হয়তো তার বুটি ফিনিশ হলো না, স্টেপ চলে গেল মিজান ভাইয়ের হাতে। সুন্দর শট মিজান ভাইয়ের হাতে, সময় নিচ্ছেন, বুঝে শুনে মারবেন মিজান ভাই। সুন্দর শট, তুমি কি পারবেন বিপ্লব ভাইয়ের প্রথম স্টেক কঠিন একটি বোর্ড ফিনিশ করে 9টি পয়েন্ট নিয়ে নিতে, সেটি দেখার বিষয়। সময় নিচ্ছেন, যাই হোক সুন্দর মেরেছেন। সুন্দর শট খেলছেন আমাদের মিজান ভাই, টুকটুক করে তিনি রেটটিও কভার করে ফেললেন। সুন্দর শট মেরেছিলেন কিন্তু স্ট্রাইক,
short. তিনি অবশ্যই কিছুদিন যাবৎ ঈদের পরে তিনি এখনো খেলাধুলা তেমন করেননি, হয়তো তার কারণেও হতে পারে। যাই হোক, খেলাতে হার জিত থাকবেই, মিস থাকবে। আমি অনু ভাইকে রিকোয়েস্ট করছি বাকি খেলাটুকু। এটা দ্বিতীয় দশমণ্ডলে আপনারা দেখছেন বাবু মাংসভাই চৌধুরী সৌজন্য আয়োজিত রিটেল মিডিয়া বিশেষ গ্রাম প্রতিযোগিতা। আজকের এই গ্রাম প্রতিযোগিতার কোয়ালিফাইং রাউন্ড, এখানে বেস্ট অফ থ্রি খেলা হবে। এই বেস্ট অফ থ্রির মধ্যে যিনি দুটি গেম জিতবেন তিনি পরবর্তীতে সেমিফাইনালে চলে যাবেন এবং সেমিফাইনালে তার প্রতিযোগিতা করছেন। দেখি আজকে কে যদিও একটি খেলা হয়ে গেছে, পরবর্তী দুটি গেম যদি ডিপ্লোমা জিততে পারেন তাহলে তিনি সেমিফাইনালে যাবেন। আর রিজান ভাই যদি একটি গেমে জিতে তাহলে চলে যাবেন সেমিফাইনালে। দেখ অত্যন্ত সুন্দর খেলা হচ্ছে। এটা দ্বিতীয় বোর্ড, প্রথম বোর্ডে পয়েন্ট পেয়েছেন সাত, রিজান ভাই সাত পয়েন্ট নিয়ে এগিয়ে আছে। সুন্দর পরিবেশে সুন্দর একটি আবহাওয়ায় আমরা আজকে খেলা দেখতে পাচ্ছি। বাবু মনসুর ভাই তিনি শুধু আমেরিকা থেকে আমাদের এই খেলাগুলি দেখছেন, তার সৌজন্যে কিন্তু একটি খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। তিনি একজন আমাদের বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি আমাদের জাতীয় বেতার মাধ্যম একজন নিয়মিত গায়ক, তিনি সঙ্গীত চর্চা করেন, গান করেন এবং খেলাও তিনি অত্যন্ত ভালোবাসেন। সেই জন্য তিনি শুধু আমেরিকা থেকে আমাদের খেলাগুলি তিনি মোবাইল দেখেছেন। আমি চাচ্ছি কেউ যদি স্পন্সর হিসাবে কেউ আমাদেরকে ভালোবেসে খেলা যদি দিতে চায় বা কোনো প্লেয়ার যদি এদিকে মিডিয়াতে খেলতে চায় অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন এবং আমাদের পক্ষ থেকে তার জন্য প্রাইজের ব্যবস্থা করা হয়েছে। যদি আমাকে প্লাস কোচি ভাইকে হারাতে পারে অবশ্যই বিকে মিডিয়ার পক্ষ থেকে আমরা তাদের জন্য পুরস্কৃত করব। সুন্দর একটি সুন্দর একটি অফার অবশ্যই চলে আসবে আমাদের বিকে মিডিয়ার সুন্দর একটি অফার। এরকম প্রতি প্রতিবার বা প্রতি সময় আমাদের নতুন নতুন আকর্ষণীয় কিছু বিষয় থাকে বিকে মিডিয়ার, যে আপনারা যদি আমাদের বিকে মিডিয়ায় আমাদের খেলাগুলি দেখব অনুপ্রাণিত হয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে আমরা খেলা ব্যবস্থা করব, আপনাদের খেলার মান যাতে উন্নত হয় এবং খেলার বিকাশ ঘটে তারও চেষ্টা আমাদের থাকবে। আর তারপরে এই যেমন আমরা বললাম আজকে যে খেলাটি হচ্ছে সেটা বাবু মাংসভাই চৌধুরীর সৌজন্যে, তিনি আমাদের খেলা দেখে কিন্তু শুধু আমেরিকা থেকে আমাদের এই খেলা স্পন্সর করে তিনি একটি টুর্নামেন্টের আয়োজন করতে বলেছেন। আমরা তার কথায় তাকে শ্রদ্ধা করে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা একটি এই টুর্নামেন্টের আয়োজন করছি। এর আগেও করেছি অনেকটি। আপনারা যদি কেউ এইরকমভাবে আপনাদের নিজেরা যদি আপনারা স্পন্সরশিপ দিয়ে আমাদের একটি টুর্নামেন্ট আয়োজন করতে চান আমরা সে ব্যবস্থা করবো, সুন্দরভাবে আপনাদের খেলাগুলি উপস্থাপন করবো। আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের লিঙ্কে এয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং কেউ যদি এখানে খেলতে চান আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, আপনারা সুন্দরভাবে থাকতে পারবেন এবং খেলতে পারবেন। এই জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সুন্দর মেরেছিলেন, সুন্দর একটি শট দিয়েছেন বিপুল ভাই একটি গুটিকে পকেটে নেওয়ার জন্য আর একটি গুটি ওঠার জন্য, কিন্তু পারলেন না, পয়েন্ট নিয়ে নিলেন রিজান ভাই আট পয়েন্ট, আট আর সাত পনেরো। সামনে এগুলো মুশকিল হয়ে যায়, তাই হিটটা ভালো না হতে
স্ট্রাইক করে গেছে বিজন ভাইতে বাজিদ ভাই আপনি কিছু বলুন বলুন ধন্যবাদ অনু ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী আবার আসসালামু আলাইকুম আমার একটি কথা আজকে বাবু বংশধয় চৌধুরীর সুজনে এরকম বিশাল গ্রাম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমি চাই আপনারা আরও কেউ অবশ্যই যোগাযোগ করে খেলাকে যারা ভালোবাসেন আমাদেরকে যারা ভালোবাসেন আমরা একটা সুন্দর পরিবেশ সুন্দর খেলাধুলা একটি তৈরি করার চেষ্টা করেছি সুন্দর একটি জায়গা আমরা সুন্দর মনের বিকাশ ঘটাতে চাচ্ছি খেলাধুলা ভালো জিনিস সবাই আসেন আমাদের আমার ছেলেকেও আপনারা দেখেছেন খেলাধুলা ভালো দেখাই আমি আমার ছেলেকেও নিয়ে আসছি কোচি ভাইয়ের ছেলেও আসছি আমি চাই আপনারা যদি কেউ স্পন্সর হতে চান খেলা দিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং কেউ যদি খেলতে চান অবশ্যই যোগাযোগ করবেন সবার জন্য ব্যবস্থা আছে আমি চাই আপনারা খেলাধুলাতে আসুন ভালো ভালো প্লেয়ার যোগাযোগ করে আমার সাথে পেজে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে অবশ্যই চলে আসবেন এখানে কোনো টাকা পয়সা লাগে না সবাই খেলতে পারবেন সবার জন্য ব্যবস্থা করা আছে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা আছে অবশ্যই কেউ যদি স্পন্সর করতে চান আমাদেরকে ভালোবেসে সেই ব্যবস্থা আছে আপনারা চলে আসবেন আসসালামু আলাইকুম যাই হোক সুপ্রিয় দর্শক মন্ডলী এটি একটি আনন্দের ব্যাপার আমাদের বিপ্লব ভাই হেরেছেন দুঃখ নাই খেলাতে একটি জিতে তিনি কোয়ার্টার ফাইনালে উঠেছেন তাতে তিনি খুশি তার জন্য সবাই আমাদের বিকেএম মিডিয়ার পক্ষ থেকে তার জন্য দোয়া রইল এবং আমি মিজান ভাই আজকে দুটি গেম সুন্দর খেলে উঠে হয়েছে যদি দুই একটি কথা মিজান ভাই বলতে আসলে টুর্নামেন্ট খেলায় প্রথম অংশগ্রহণ করেছি বিকে মিডিয়াতে একটু নার্ভাস ফিল হচ্ছিল যাই হোক খেলায় মিস পাই তারপর আস্তে আস্তে নার্ভাসটা কাটিয়ে উঠতে পেরেছি এবং খেলেছেন বিপ্লব ভাই আপনি ইতিমধ্যে মিজান ভাই সেমিফাইনালে উঠে গেলেন দর্শক মন্ডলী আমার আরেকটি ইম্পর্টেন্ট কথা বলছি যেটা আজকে যে খেলাটা হচ্ছে সেটা বাবু বংশধয় যিনি আমরা আমাদের বিকেএম মিডিয়া আপনাদের সৌজন্যে আপনাদের গেতার্থে আপনাদের জানানোর জন্য জানাচ্ছি যে আমাদের যে খেলাগুলি হচ্ছে সৌজন্যমূলক খেলা বা স্পন্সর খেলা সেটা আজকে হলো সেটা হলো এটা হলো পার্সোনাল ক্যাটাগরিতে খেলাটা হলো এটা পার্সোনাল ক্যাটাগরিতে খেলাটা হলো যেটা হলো স্পন্সর পার্সোনাল ক্যাটাগরিতে বংশত হয় আপনারা কিন্তু আমাদের মাঝে যোগাযোগ করতে পারেন বিজনেস ক্যাটাগরিতে আপনারা খেলা দিতে পারেন আপনাদের যদি কোনো বিজনেস থাকে সেই বিজনেসটাকে প্রমোট করার জন্য আমাদের আমাদের এই বিকে মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বিজনেসটাকে প্রমোট করার জন্য এবং দিন দিন উন্নত করার জন্য আমরা যেভাবে আমাদের সক্ষমতা আছে আমরা আপনাকে বিজনেসটাকে প্রমোট করব সুন্দর করে সাজিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করব আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লিঙ্কে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটি আমাদের সাথে যোগাযোগ সুপ্রিয় দর্শক মন্ডলী আসলে আমার কিছুই না আমি শুধু আয়োজন করেছি আজকে এই গুটিগুলো আপনার অবজেকশন বলেছেন সাদা কালো আমি তাই করবো এই গুটিটি দিয়েছেন আমাদের বিপ্লব ভাই আমি বলেছি আরো দিব আমাদের সাদা কালা গুটির একটা সেট লাগবে সেটিও বিপ্লব ভাই দিবে ঠিক আছে বিপ্লব ভাই ঠিক আছে আমাদের সবার জন্য দোয়া করবেন আপনারা বলেছেন কমেন্টসে যে সাদা কালো গুটি হলে ভালো হয় আসলে আমরা কিছুই না আমরা মাঝে মাঝে বলি যে সুখে দুঃখে ভাইয়েরা আমাদের পাশে আছেন ভালোবেসে থাকেন তাই তারাও এখানে অংশগ্রহণ করেছে উত্তরা থেকে গাড়ি যানজট ঠেলে তিনি নিজেই গাড়ি চালিয়ে আসছেন তাই আপনাদের কাছে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস আশা করি এবং যারা খেলবেন অংশগ্রহণ করবেন বিপ্লব ভাইয়ের জন্য আমি মন থেকে দোয়া করি এইভাবে যেন আমাদের মাঝে বিপ্লব ভাই সবসময় পাশে থাকেন আসসালামু আলাইকুম